Now it is the time of skills training on abdominal examination of a pregnant woman. In this video, we will describe the process of abdominal palpation with the aim, preparation and steps. After completion of this video, we will properly understand the steps of abdominal palpation and its importance. তাহলে প্রথমে আমরা জেনে নিই আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন একটা প্রেগন্যান্ট উমেনের করব কেন, এম কি। প্রথমত অ্যাবডোমিনাল এক্সামিনেশন করার মাধ্যমে আমরা সাইন অফ প্রেগন্যান্সি বুঝতে পারি, এস্টিমেট করতে পারি জেস্টেশনাল এজ এবং অ্যাসেস করতে পারি ফিটাল গ্রোথ অ্যাকর্ডিং টু দ্য জেস্টেশন হচ্ছে কি না ফান্ডাল হাইট মাপার মাধ্যমে, অসকাল্ট করতে পারবো ফিটাল হার্ট রেট সেটা নর্মাল না অ্যাবনর্মাল এবং ফিটাস লাইফ কি না সেটাও বোঝা যাবে, ফিটাল মুভমেন্ট অনেক সময় বোঝা যায় এবং অ্যাসেস করতে পারবো ফিটাল লাই অ্যান্ড প্রেজেন্টেশন। সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, বিফোর ডেলিভারি আমরা হেড এনগেজ হয়েছে কি না সেটা কিন্তু অ্যাবডোমিনাল প্যালপেশন করার মাধ্যমেই জেনে যাব এবং এটাও বুঝতে পারবো যে ডেলিভারিটা আদৌ নর্মালে প্রোগ্রেস করবে কি না, আর ডিটেকশন করতে পারবো ফাইন্ডিংস আদৌ নর্মাল থেকে ডেভিয়েট হয়েছে কি না। প্রসিডিওর স্টার্ট করার প্রথমে আমাদের কিন্তু কিছু প্রিপারেশন লাগবে, তার মধ্যে আছে এনভায়রনমেন্টাল প্রিপারেশন, মায়ের কিছু প্রিপারেশন এবং আর্টিকেল প্রিপারেশন। এনভায়রনমেন্টাল প্রিপারেশনের মধ্যে বলি সব থেকে ইম্পর্ট্যান্ট এমন একটা ঘর লাগবে যেখানে অবশ্যই উপযুক্ত পরিমাণে লাইট থাকবে, কারণ আমাকে কিছু জিনিস ইন্সপেকশন করতে হবে, লাইট ছাড়া দেখতে পাবো না। কার্টেন লাগবে কারণ অন্যান্য পেশেন্ট বা পিপলদের থেকে সেপারেট করার জন্য, যাতে করে মায়ের ডিগনিটি এবং প্রাইভেসি মেনটেন হয়, এবং অবশ্যই একটা এক্সামিনেশন টেবিল লাগবে। মাদার প্রিপারেশনের মধ্যে মাকে অবশ্যই প্রসিডিওরটা ডিটেলে এক্সপ্লেন করতে হবে, যাকে বলে ইনফর্মড কনসেন্ট নিতে হবে, এবং মাকে বলতে হবে ইউরিন ভয়েড করে আসতে জাস্ট বিফোর এক্সামিনেশন টু এমটি দ্য ব্ল্যাডার, মানে ইউরিন ভয়েড করে আসাটা খুব ইম্পর্ট্যান্ট। আর পজিশনিং মেনটেন করতে হবে, কী পজিশন দেবো, না নি ফ্লেক্স থাই অ্যাপার পজিশন দেবো, আর প্রাইভেসি মেনটেন করার জন্য কার্টেন টেনে দেবো এবং ঠিক যতটুকু দরকার ততটুকুই কিন্তু এক্সপোজ করবো, আননেসেসারি ক্লোদিং কিন্তু ওপেন করবো না। আমাদের ইকুইপমেন্টের মধ্যে লাগবে একটা টেপ মেজার, আমরা ফান্ডাল হাইট মাপবো যাতে, স্টেথোস্কোপ লাগবে বা ফিটোস্কোপ লাগবে ফিটাল হার্ট সাউন্ড শোনার জন্য, রিস্ট ওয়াচ লাগবে পুরো 1 মিনিট টাইম কাউন্ট করার জন্য, আর ডকুমেন্ট করার জন্য লাগবে এমসিপিসি কার্ড। এবার কিন্তু প্রসিডিওর স্টার্ট করছি, আমি অলরেডি মাকে ইনফরমেশন দিয়েছি অ্যাবাউট প্রসিডিওর, ইনফর্ম কনসেন্ট নিয়েছি এবং মাকে ইউরিন ভয়েড করে আসতে বলেছি এবং মাকে পজিশনিং দিয়েছি নি ফ্লেক্স থাই অ্যাপার্ট, মানে হাঁটু ফ্লেক্স করে থাই একটা অপরটা থেকে কিছুটা সরিয়ে রেখে, আর আমি দাঁড়িয়েছি কিন্তু মায়ের রাইট হ্যান্ড সাইডে এবং মাকেই মায়ের কাপড় বা জামা যেটা পরে আছেন সেটা লুজ করতে বলবো। ফিজিক্যাল এক্সামিনেশন যেরকম করে আমরা কিন্তু সেভাবেই প্রসিড করবো, ফার্স্ট ইন্সপেকশন, তারপরে প্যালপেশন, তারপরে অসকালটেশন। এবার ফার্স্ট স্টেপ হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশনে আমরা কী দেখবো, প্রথমে দেখবো সাইজ অফ দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমেনের সাইজ থেকে কিন্তু আমরা প্রথমে একটু বুঝে যাবো যে সিঙ্গেল ফিটাস আছে নাকি টুইন প্রেগনেন্সি আছে। শেপ অফ দ্য অ্যাবডোমেন, এ থেকে কিন্তু লাই অফ দ্য ফিটাস বোঝা যায় এবং স্ট্রায়াক অ্যাফিডারাম দেখা যায়। যদি প্রিভিয়াস কোনো আগের কোনো প্রেগনেন্সি স্ট্রায়া হয় তাহলে সাদা হবে, আর যদি নিউ প্রেগনেন্সি মানে জাস্ট রিসেন্ট প্রেগনেন্সি স্ট্রায়া হয় তাহলে পিঙ্ক কালারের হবে, আর প্রিভিয়াস কোনো সার্জারির কোনো স্কার ছিল কি না সেটাও কিন্তু দেখতে পাবো। আর 18 থেকে 20 সপ্তাহের মধ্যে জেস্টেশনাল উইক হলে কখনো কখনো আমরা ফিটাল মুভমেন্টও কিন্তু দেখতে পাই ডিউরিং ইন্সপেকশন। এরপরে নেক্সট স্টেপ আমার প্যালপেশন, যার জন্য আমাকে হাত কিন্তু আগে প্রি ওয়ার্ম করে নিতে হবে তালু দিয়ে ঘষে। নেক্সট হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ দ্য ইউটেরাস, হাতের তালু দিয়ে আমি অ্যাবডোমেনকে সেন্ট্রালাইজ করে নেব। আর হাতটাকে না সরিয়েই আমি কিন্তু জিফয়েড স্টার্নামের কাছে হাত নিয়ে গিয়ে গেলাম এবং আলনার বর্ডার অফ দ্য লেফট হ্যান্ড দিয়ে প্যালপেশন করব। জিফয়েড স্টার্নাম থেকে আস্তে আস্তে হাত ডাউনওয়ার্ডস নিচের দিকে নামাবো, ততক্ষণ নামাবো যতক্ষণ না ফার্স্ট রেজিস্ট্যান্স পাচ্ছি। যেই আমি ফার্স্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম সেটাই হলো আমার ফান্ডাস অফ দ্য ইউটেরাস, এটাকেই আমাকে মেজার করতে হবে। এবার এই ফান্ডাল হাইটকে আমরা মেজার করব টেপ মেজার প্লেস করে, যেখানে ফার্স্ট রেজিস্ট্যান্স পেলাম সেখান থেকে আমরা সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত টেপ মেজার দিয়ে মেজার করে নিলাম। যেহেতু এটা সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত হাইটটা মাপছি তাই জন্য এর নাম অনেক সময় সিম্ফাইসিও ফান্ডাল হাইটও বলা হয়ে থাকে। এটা কিন্তু জেস্টেশনাল এজের সাথে অবশ্যই কোরিলেট করবে বা করসপন্ড করবে, প্লাস মাইনাস 2 সেন্টিমিটার ভ্যারি করতে পারে কিন্তু তার বেশি না, যেমন 30
2 weeks pregnancy the মা যদি আসে তার ফান্ডাল হাইট আমি 34 বা 30 সেন্টিমিটার পেতে পারি কিন্তু তার কম নয় যদি তার কম পায় তাহলে বুঝতে হবে নিশ্চয়ই ইন্ট্রাউটারিন গ্রোথ রেস্ট্রিকশন হচ্ছে তাহলে মাকে কিন্তু আমাকে হায়ার সেন্টারে রেফার করতে হবে এবার আমরা অ্যাবডোমিনাল প্যালপেশন শুরু করব অ্যাবডোমিনাল প্যালপেশন করার সময় আমরা যেগুলো দেখব সেগুলো হলো কতগুলো গ্রিপ সেই গ্রিপগুলো দেখার মাধ্যমে আমরা কি দেখতে পাবো বেবির লাই এবং প্রেজেন্টেশন কেমন আছে এই গ্রিপগুলো কি কি সেটা হচ্ছে ফান্ডাল গ্রিপ রাইট ল্যাটারাল গ্রিপ লেফট ল্যাটারাল গ্রিপ আর পেলভিক গ্রিপও দুটো আছে সেটা হচ্ছে ফার্স্ট পেলভিক গ্রিপ আর সেকেন্ড পেলভিক গ্রিপ এবার বাচ্চার লাই এবং প্রেজেন্টেশন জিনিসটা কি আমাদের জানতে হবে লাই হলো খুব সিম্পলি আমি যদি বলি তাহলে মায়ের যে স্পাইনাল কর্ড বরাবর লংগিটিউডিনাল অ্যাক্সিস তার সাথে বাচ্চা স্পাইনাল কর্ড বরাবর লংগিটিউডিনাল অ্যাক্সিস কীভাবে রয়েছে সেটাই হলো লাই যদি লম্বালম্বি থাকে তাহলে লংগিটিউডিনাল লাই যদি মায়ের স্পাইনাল কর্ডের সাথে বাচ্চা স্পাইনাল কর্ড ট্রান্সভার্সলি থাকে তাহলে ট্রান্সভার্স লাই আর যদি অবলিকলি থাকে অবলিকলি লাই এটা কিন্তু খুব সিম্পল ব্যাপার আর ফিটাল প্রেজেন্টেশনটা কি ফিটাসের অ্যানাটমিক্যাল যে পার্টটা পেলভিক ইনলেট বা বার্থ ক্যানেলের নিয়ারেস্ট রয়েছে সেটাই হচ্ছে ফিটাল প্রেজেন্টেশন যেটা আমরা অ্যাবডোমিনাল প্যালপেশন করে বুঝতে পারবো এই লাই আর প্রেজেন্টেশন এই ব্যাপারটা আমরা অ্যাবডোমিনাল প্যালপেশন করে বুঝবো কী করে তাহলে আমাকে জানতে হবে প্যালপেট করে যে ফিটাসের কোন পার্টটা অ্যাবডোমিনের মধ্যে কোন দিকে রয়েছে কীভাবে রয়েছে সেটা আমরা বুঝবো কী করে যেমন আমরা যদি হাতে ফিল করি একটা হার্ড রাউন্ডেড স্ট্রাকচার তাহলে বুঝবো এটা বেবির হেড আবার যদি আমি পাই সি শেপের একটা কন্টিনিউয়াস স্ট্রাকচার তার মানে ওটা ব্যাক আর যদি ইরেগুলার নব লাইক স্ট্রাকচার পাই তার মানে সেটা হবে লিম্ব অফ দ্য ফিটাস আর যদি ব্রড সফট একটা ইরেগুলার মাস পাই তার মানে সেটা হচ্ছে বেবির বাটাক এবার ফার্স্ট স্টেপে আমি যেমন ফান্ডাস প্যালপেট করছি এটা হচ্ছে ফান্ডাল গ্রিপ এবং সেখানে আমাকে ফিল করতে হবে যে আমি ফিটাসের কোন পার্টটা হাতে ফিল করছি যদি আমি হাতে ফিল করি একটা সফট ব্রড ইরেগুলার মাস তার মানে এটা হলো ফিটাসের বাটাক যেটা আমরা ফান্ডাল গ্রিপে প্যালপেট করে পেলাম এবং প্যালপেশন কিন্তু আমরা করছি মায়ের রাইট হ্যান্ড সাইডে দাঁড়িয়ে মায়ের মুখের দিকে ফেস করে এবার হাত আমি না উঠিয়ে সরিয়ে নেব একটা ডান হাত আমার থাকবে একটা সাইডে স্টেবল করে বাম হাত দিয়ে প্যালপেট করতে শুরু করব আমি যদি আমার লেফট হ্যান্ড প্যালপেট করার সময় দেখতে পাই ফিল করতে পারি কিছু একটা নব লাইক স্ট্রাকচার ইররেগুলার তার মানে এটা ইন্ডিকেট করবে ফিটাসের লিম্ব এবার লেফট হ্যান্ডটাকে স্টেবল করে রাইট হ্যান্ডকে দিয়ে প্যালপেট করব অ্যাবডোমেন সেটা অ্যাবডোমেনে ফিল করার পর সময় যদি আমি একটা কন্টিনিউয়াস স্ট্রাকচার পাই সি শেপের তার মানে এটা ব্যাক অফ দ্য ফিটাস ইন্ডিকেট করবে তার মানে এতক্ষণ আমরা প্যালপেট করে বুঝে গেছি যে ফিটাস লংগিটিউডিনাল লাইয়ে আছে এবং আমরা ব্যাক ফিল করেছি বাটাক ফিল করেছি লিম্ব ফিল করেছি তাহলে পড়ে রয়েছে আমার ফিটাল হেড যেটা আমরা পেলভিক গ্রিপে ফিল করতে পারবো বা প্যালপেট করে বুঝতে পারবো একটা হার্ড গ্লোবুলার স্ট্রাকচার ফার্স্ট পেলভিক গ্রিপে কিন্তু আমরা আর একটা জিনিসও বুঝতে পারবো সেটা হচ্ছে হেড এনগেজ হয়েছে কি না আমরা এখানে হাতটাকে নাড়িয়ে দেখব যে হেড মুভ করছে কি না যদি মুভ করে তার মানে হেড এখনও এনগেজ করেনি আর যদি মুভমেন্ট না হয় তার মানে বুঝবো হেড এনগেজ হয়ে গেছে এখন পর্যন্ত আমরা মায়ের মুখের দিকে ফেস করেছিলাম এতক্ষণ এবার মায়ের পায়ের দিকে ঘুরে গেলাম এবং ঘুরে গিয়ে আমাকে দেখতে হবে যে আমার এই হাত দুটোকে এগিয়ে নিয়ে যেতে হবে হাত যদি এগিয়ে একটা হাতের সাথে আর একটা হাত কানেকশন হয়ে যায় তাহলে কনভার্জেন্ট তার মানে হেড এখনও এনগেজ করেনি আর যদি কানেকশন না হয় দুটো হাত যদি আমি কন্ট্যাক্ট করতে না পারি তাহলে বুঝতে হবে হেড এনগেজ হয়ে গেছে সেক্ষেত্রে হ্যান্ড আমার ডাইভার্জার থাকবে এই হলো আমার সেকেন্ড পেলভিক গ্রিপ এখানেই প্যালপেশন শেষ এরপরে আমাকে অসকাল্ট করতে হবে অসকাল্টেশন আমরা কোথায় করব স্পাইনো আম্বেলিকাল লাইনে সেটা কোথায় না অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে আম্বেলিকাস পর্যন্ত যদি একটা ইমাজিনারি লাইন কল্পনা করি তাহলে তার মিড পয়েন্ট হলো আমার স্পাইনো আম্বেলিকাল লাইন এই জায়গাতে আমাকে স্টেথো বসিয়ে বা ফিটোস্কোপ বসিয়ে অসকাল্ট করতে হবে যে ফিটাল হার্ট সাউন্ড শোনার জন্য কোথায় করব আমরা যে জায়গাতে আমরা সি শেপের কন্টিনিউয়াস স্ট্রাকচার পেয়েছি যেমন আমার রাইট হ্যান্ড সাইডে আমি পেয়েছিলাম সি শেপের কন্টিনিউয়াস স্ট্রাকচার তাহলে ওইখানে আমার স্পাইনো আম্বিলিকাল লাইনে আমি স্টেথো বসাবো এবং ফুল 1 মিনিট আমাকে ফিটাল হার্ট সাউন্ড অসকাল্ট করতে হবে
সেই সময়ে আমার বাম হাতে যে রিস্ট ওয়াচ থাকবে তা দিয়ে আমি যেমন টাইম কাউন্ট করব, তেমনি বাম হাত আমি মায়ের হাতে পালসেশন ফিল করব। যদি সেম থাকে মায়ের পালসেশনের সাথে আমি যেটা অস্কাল্ট করছি, তার মানে সেটা কিন্তু ফিটাল হার্ট সাউন্ড নয়। যদি ফিটাল হার্ট সাউন্ড আরও বেশি হয়, কারণ 120 থেকে 160 যেখানে মায়ের পালসেশন আসি, তার মানে মায়ের পালসেশনের থেকে আমি যদি বাচ্চার পালসেশন বেশি পাই, তার মানে সেটাই আমার ফিটাল হার্ট সাউন্ড, সেটাকেই আমাকে ফুল 1 মিনিট কাউন্ট করতে হবে। এবার আমাদের অ্যাবডোমিনাল এক্সামিনেশন কমপ্লিট, এবার আমরা রেকর্ডিং করব এমসিপিসি কার্ডে। ঠিক এই জায়গায় লেখা আছে জরায়ের উচ্চতা, যেখানে আমাদের ফান্ডাল হাইট যেটা পেয়েছি লিখতে হবে। তার নিচে রয়েছে লাইন প্রেজেন্টেশন, যেরকম পেয়েছি অবলিক নাকি ট্রান্সভার্স সেরকম লিখবো। আর তার তলায় রয়েছে ফিটাল মুভমেন্ট, ফিটাল মুভমেন্ট কাউন্ট করতে হবে, বলতে হবে মাকে মোটামুটি 18 থেকে 20 সপ্তাহ থেকেই কিন্তু মা ফিটাল মুভমেন্ট ফিল করতে পারে। অ্যাকর্ডিং টু আমেরিকান প্রেগনেন্সি অ্যাসোসিয়েশন, অ্যাটলিস্ট 2 ঘন্টায় 10 টাইমস বেবি মুভমেন্ট ফিল করতে পারবে মা, এবং সেটাই স্বাভাবিক। এর তলায় লিখতে হবে ফিটাল হার্ট রেট আমরা কত পেলাম, যেটা 120 থেকে 160 নর্মাল। থ্যাংক ইউ, আশা করবো সবাই অ্যাবডোমিনাল প্যালপেশন বুঝেছেন, এবং যদি বুঝে থাকেন অবভিয়াসলি সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর দ্য নেক্সট ভিডিও।